हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। ऑनलाइन फीस डेलीवरी पक्ष থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারো শুভেচ্ছা। প্রিয় মৎস্য চাষী ভাইরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মাছের পোনা নিয়ে। তো আমাদের থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে মনোসেক্স তেলাপিয়া এর চাষ পদ্ধতি এবং সফলতা কিভাবে অর্জন করা যায় এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় মৎস্য চাষী ভাইরা, প্রত্যেকটি মাছ একটি সুষ্ঠু পদ্ধতিতে লালন পালন করলে আপনারা কিন্তু এখান থেকে লাভবান হতে পারেন, এবং আপনারা লাভবান হওয়া মানে আপনার বেকারত্ব, আপনাদের গ্লানি যেটি সেটি আপনারা মুছতে পারবেন, এবং আপনারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন, পাশাপাশি আপনাদের পারিবারিক যে অর্থসামাজিক ব্যবস্থা রয়েছে সেটিকে আপনারা উন্নতি করতে পারবেন। তো তাই আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আবারও আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। মনোসেক্স তেলাপিয়া, পুরুষ তেলাপিয়া মাছের জাত। আসলে তেলাপিয়া চাষের বড় সমস্যা হলো এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার। এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায়, যার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায় না। প্রকৃতিকভাবে পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধি বেশি, এই ধরনের কাজে লাগিয়ে পুরুষ তেলাপিয়া চাষে মনোসেক্স তেলাপিয়া বলা হয়। অর্থাৎ এক কথায় আপনার পুরুষ তেলাপিয়া মাছকেই বলা হয় মনোসেক্স তেলাপিয়া মাছ। এই মাছটির বৈশিষ্ট্য নিয়ে আজ আমরা কথা বলবো। এই মাছটি দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল। এই মাছ 3 থেকে 4 মাস বয়সে বিক্রয়যোগ্য হয়ে ওঠে। এটি 5 থেকে 8 মাসে 500 থেকে 800 গ্রাম হয়ে থাকে। সাধারণত পুরুষ তেলাপিয়া বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে বেশি, 30 ভাগ বেশি হয়ে থাকে, তাই এটি চাষ করা লাভবান। চাষ ব্যবস্থাপনা সহজ ও লাভের পরিমাণ বেশি। এটি হচ্ছে এই মাছের সুবিধা নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুর প্রস্তুতি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পুকুর প্রস্তুতির মাধ্যমে আপনাকে কিন্তু এই মাছটিকে চাষ করতে হবে। সেক্ষেত্রে পুকুরের আয়তন সাধারণত 30 থেকে 40 শতাংশ হতে হবে। পুকুর শুকিয়ে রাক্ষসী ও মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে, অথবা প্রতি শতাংশে 40 থেকে 50 গ্রাম রোটেন প্রয়োগ করে অবাঞ্ছিত প্রাণী দূর করতে হবে। পুকুরের পানির গুণাগুণ পোনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর প্রতি শতাংশে 8 থেকে 10 কেজি গোবর সার অথবা 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। পোনা মজুদের পূর্বে নার্সারি পুকুরের চারপাশে ফিল্টার নেটের বেড়া দিতে হবে, যাতে করে আপনার পোনাগুলো বাইরে না চলে যায়। সার প্রয়োগের 1 সপ্তাহের মধ্যে পুকুরে মনোসেক্স তেলাপিয়া পোনা মজুদ ব্যবস্থা করতে হবে। এখন কথা বলবো পোনা মজুদ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি যেগুলো আলোচনা করছি। পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে 15 থেকে 20 গ্রাম ওজনের সুস্থ সবল 200 থেকে 250টি পোনা মজুত করতে হবে। পোনা মজুদের পর প্রতিদিন 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুত করতে হবে। এটি মাছের মোট দেহের ওজনের 3 থেকে 10% হারে প্রয়োগ করতে হবে। এটি আমি আবারও ভালো করে বলছি, 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুত করতে হবে, এবং এটি মাছের মোট দেহের ওজনের 3 থেকে 10% হারে প্রয়োগ করতে হবে। এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং আপনারা গুণগত মানসম্পন্ন সুস্থ সবল পোনা আমাদের কাছ থেকে অর্থাৎ অনলাইন ফিস ডেলিভারির কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আমরা কথা বলবো কিছু প্রয়োজনীয় পরামর্শ। এই পরামর্শগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। খাবার প্রয়োগের 1 ঘন্টা পর পুকুর পর্যবেক্ষণ করতে হবে। যদি পুকুরের খাবার পাওয়া যায় তাহলে বুঝতে হবে পুকুরে মাছের কোনো সমস্যা হয়েছে অথবা খাবার বেশি দেওয়া হচ্ছে। প্রতি 7 থেকে 10 দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। পোনা মজুদের পর প্রতি মাসে শতাংশ প্রতি 250 গ্রাম চুন পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে প্রয়োগ করতে হবে, বা 150 গ্রাম জিওলাইট প্রয়োগ করতে হবে। গ্রীষ্মকালে অনেক সময় পুকুরের পানি কমে যায়, ফলে পানির তাপমাত্রা বেড়ে যায়। এক্ষেত্রে পুকুরের প্রয়োজনীয় পরিমাণ পানি দিতে হবে। একটানা মেঘলা আবহাওয়া কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে পুকুরের খাঁচায় খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা খাবার দেওয়া বন্ধ রাখতে হবে।
প্রিয় মৎস্য চাষী ভাইরা, আমি এতক্ষণ আপনাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় আমাদের নাম্বারে কল করতে পারেন এবং আমরা আপনাদেরকে যে কোনো পরামর্শ প্রদান করব। তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল পোনা নিতে পারেন। তো আজ আর কথা বাড়াবো না, আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।